আজকে সারা দিনটা নবীন আর প্রবীণের ঝামেলা দেখতে দেখতে কেটে গেল, যেখানে আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও এনেছিলাম যেখানে পরিষ্কারভাবে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি যে কথাটি বলেছেন সেটা কোথাও না কোথাও অভিষেক ব্যানার্জির নেতৃত্বের ওপর প্রশ্নচিহ্ন তোলা। এই নিয়ে আমার মনেও হয়েছিল যে অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির মতবিরোধ হচ্ছে, ওনাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সেই সন্দেহ যদি থেকে থাকে, 10%ও একটু যদি কনফিউশন থেকে থাকে যে আদৌ দ্বন্দ্ব চলছে কি না, সেখানে শিলমোহর দিয়েছেন কুণাল ঘোষ আর পরিষ্কার করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের সামনে যে হ্যাঁ দ্বন্দ্ব চলছে। আর কুণাল ঘোষ এখানে রয়েছেন নবীনের দলে, অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে নিজের নেতা হিসেবে মেনে নিয়ে অন্ধভক্তের মতো অভিষেক ব্যানার্জির হয়ে বিভিন্ন রকম কথা মানুষের সামনে প্রেজেন্ট করেছেন। এখানে আবার অভিষেক ব্যানার্জির পক্ষে কথা বলতে বলতে তিনি কখন যে মমতা ব্যানার্জিকে অপমান করে মমতা ব্যানার্জির মুখের সাথে মার্গ সামনের তুলনা করে ফেললেন, এটা নিজেই হয়তো বুঝতে পারেননি। আর সেটা খুব বাজেভাবে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীকে অপমান করা, অর্থাৎ কোথাও না কোথাও নিজেই দায়িত্ব নিয়ে কুণাল ঘোষ হয়তো এই দলটাকে শেষ করতে চাইছে, বা কোথাও না কোথাও নিজেই দায়িত্ব নিয়ে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চাইছেন। অতি অবশ্যই ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রয়, আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণম ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। কারা ছিল ইলেকশনের দায়িত্বে, কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে? মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে, মার্গ সাবান বিক্রি করতে গেছে। কারা ছিলেন নন্দীগ্রামের দায়িত্বে? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে, সেখানে সেই ইলেকশন করতে পারেননি। যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী, কেন তারা পারেননি করতে? কারা ছিলেন দায়িত্বে? তাদের হাতে রাজ্যে দল নিরাপদ হয় নাকি? আদৌ কি কুণাল ঘোষ জানেন যে উনি আসলে কি বলছেন? এখানে কুণাল ঘোষ যেভাবে মমতা ব্যানার্জিকে অপমান করলেন সেটা কিন্তু ভীষণ লজ্জাজনক, কারণ এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী। সেখানে কুণাল ঘোষ বলছেন যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন, সেখানে মমতা ব্যানার্জি মুখ বিক্রি করতে পারেনি, বিক্রি আর এই শব্দ ব্যবহার করলেন করলেন, তার পাশাপাশি বলছেন যে মমতা ব্যানার্জির মুখ বিক্রি করতে পারেনি, গেছে মার্গ সাবান বিক্রি করতে। কত বড় অপমান একবার ভেবে দেখুন, কোথায় মুখ্যমন্ত্রীর ফেসকে মার্গ সাবানের সঙ্গে তুলনা করলেন, আর তুলনা করলেন করলেন বিষয়টা ভেবে দেখুন, বলছেন মমতা ব্যানার্জির ফেস বিক্রি হয়নি, মার্গ সাবান গেছে বিক্রি করতে। মানে মমতা ব্যানার্জির ফেসের থেকে মার্গ সাবানের ভ্যালু এত বেশি? এত বড় অপমান করেছেন কুণাল ঘোষ ওনার বক্তব্যের মাধ্যমে, অর্থাৎ সম্পূর্ণ উনি যে অভিষেক ব্যানার্জির অন্ধভক্ত হয়ে গেছেন সেটাই কিন্তু ওনার বক্তব্যে প্রকাশিত হয়। কারণ একজন সাধারণ সম্পাদক, যিনি তৃণমূল কংগ্রেসেরই সাধারণ সম্পাদক, তিনি এত সাহস পান কী করে যে তৃণমূল কংগ্রেসের মেন কমান্ড, অর্থাৎ যিনি এখনও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাকে এত বড় অপমান করলেন? মার্গ সাবান ফেস ভ্যালু বিক্রি করতে গেছিলেন, একবার ভেবে দেখুন, এটা কি সত্যি কুণাল ঘোষের এতটা কি সাহসে কুলোতো যে কথাটি উনি বললেন, নাকি পেছন থেকে কোনো বড় নেতার হাত রয়েছে? শুধুমাত্র এখানেই শেষ নয়, যে বিষয়টাকে নিয়ে নন্দীগ্রামে আমরা জানি যে মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী হয়েছিল, যেখানে আমরা জানি যে বিষয়টা নিয়ে কেস চলছে, কারণ মমতা ব্যানার্জি দাবি করছেন যে আমি হারিনি, আমি হারতেও পারি না, সেখানে কুণাল ঘোষ দায়িত্ব নিয়ে বলছেন যে মমতা ব্যানার্জি হেরেছেন। কি বললেন একবার ভিডিওটি প্রেজেন্ট করি। নেতৃত্ব দেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মুখ, আর তারপরে তার ব্যাটন ধরার ক্ষমতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। এত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন, যারা নন্দীগ্রাম ইলেকশনে দায়িত্ব ছিলেন, তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না, তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন। আপনি কি মনে করেন যে বয়সের কারণে যারা নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন তারা রাজ্যে মানে নন্দীগ্রামে ক্লিয়ার জয় দিতে পারেননি, তারা আবার মাথা ঘামাচ্ছেন, এরকম বক্তব্য কুণাল ঘোষের? অর্থাৎ কোথাও না কোথাও দায়িত্ব নিয়ে কনফার্মেশন দিলেন, শিলমোহর দিলেন যে হ্যাঁ তৃণমূলের মধ্যে কিন্তু একটা অন্তদ্বন্দ্ব চলছে, তার পাশাপাশি কিন্তু উনি দায়িত্ব নিয়ে এটাও বললেন যে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে ক্লিয়ার জয় পায়নি, অর্থাৎ যেটা নিয়ে মমতা ব্যানার্জি নিজেই কেস করছেন, যে কেসটা এখনো পর্যন্ত চলছে রানিং, সেই বিষয়টা নিয়ে কুণাল ঘোষ দায়িত্ব নিয়ে এখানে বললেন যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ক্লিয়ার জয় পায়নি। অর্থাৎ খুব স্বাভাবিক যে বিজেপি সেখান থেকে ক্লিয়ার জয় পেয়েছে, যা অলরেডি প্রুফ, যেখানে আমরা দেখতেই পাচ্ছি, যাই হোক সে বিষয়ে গেলাম না, কিন্তু কুণাল ঘোষ দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জির ইমেজটাকে
আবার ডাউন করেছেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, ইনি প্রমাণ করে দিলেন যে কোথাও না কোথাও দলের মধ্যে অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির চরম অশান্তি চলছে, যেখানে কুণাল ঘোষ নিয়েছেন নবীনের সাইড আর প্রবীণের দায়িত্ব নিয়েছেন ববি হাকিম। ববি হাকিম আবার নিজে উত্তর দিয়েছেন কুণাল ঘোষের বক্তব্যে যে যাদের এখনো পর্যন্ত বয়স আছে, যারা শারীরিকভাবে সক্ষম, যতদিন শরীর সাথ দেবে ততদিন নেতৃত্ব দেবে। অর্থাৎ মমতা ব্যানার্জিকে ববি হাকিম সাপোর্ট করছেন, এদিকে কুণাল ঘোষের বক্তব্যে আমরা বুঝতে পারছি অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করছেন। শুধুমাত্র এটাতেই বুঝতে পারছি যে অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করছে তা নয়, আমি নেক্সট আপনাদের সামনে যে ভিডিওটি প্রেজেন্ট করব সেখানে কুণাল ঘোষ পরিষ্কারভাবে বলছেন, পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে টার্গেট করে বলেছেন যে ওনার বক্তব্যে অভিষেক ব্যানার্জির খারাপ লেগেছে। আমি আবার কথাটি বলছি যে কুণাল ঘোষ, যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের স্পোকস পারসন, যিনি হচ্ছেন একজন সাধারণ সম্পাদক, তার থেকে অনেক ওপরে রাজ্যের সভাপতি তৃণমূল কংগ্রেসের, ওনাকে টার্গেট করে বলেছেন যে অভিষেক ব্যানার্জির খারাপ লেগেছে। কি বললেন ভিডিওটি একবার দেখুন। সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি, বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে বৌশালীকে টেনেছে, বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু, তাহলে মমতা দিয়ে যেমন জানেন দলের সভাপতি কথা বলুন, সেটা শর্ট আউট করুন। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট। পরিষ্কার এখানে আরেকটা কথা আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল যে অভিষেক ব্যানার্জির মতের সাথে মমতা ব্যানার্জির মতের মিল হচ্ছে না। অভিষেক ব্যানার্জি বেশ কিছু ডিসিশন নিতে চাইছেন যেটাতে একদম সহমত নয় মমতা ব্যানার্জি, তা কিন্তু কুণাল ঘোষ নিজে বললেন যে দলের স্বার্থে যদি কিছু বলে থাকেন, অর্থাৎ অভিষেক ব্যানার্জি কিছু বলে থাকেন তাহলে সেটা নিয়ে মানে শর্ট আউট করুক মমতা ব্যানার্জি বলে কথাটা ঘুরিয়ে চলে গেলেন আবার সুব্রত বক্সিতে। এটা তো আমরা দেখতে পেলাম যে মত বিরোধ চলছে। তার পাশাপাশি এটাও বলছেন যে অভিষেক ব্যানার্জির খারাপ লাগতে পারে, কারণ ওনাকে টার্গেট করা হচ্ছে, বিজেপি থেকে টার্গেট করছে, ওনার বউ শালিকে টানা হচ্ছে, উনি তো বাঘের বাচ্চার মতো লড়ছেন, এরকম বক্তব্য। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির স্পোকস পারসন হয়ে এখানে কুণাল ঘোষ নিজেকে প্রেজেন্ট করছেন, তৃণমূল কংগ্রেসের স্পোকস পারসন হয়ে কিন্তু নয়, কারণ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি থেকে শুরু করে মমতা ব্যানার্জিকে পর্যন্ত টার্গেট করে কথা বলছেন কুণাল ঘোষ। অর্থাৎ পরিষ্কারভাবে দল দুটো ভাগে ভাগ হয়ে গেছে, যেটা দায়িত্ব নিয়ে কুণাল ঘোষ আরও পরিষ্কার করে দিলেন, জলের মতো ট্রান্সপারেন্ট করে দিলেন বাংলার মানুষের কাছে। তার পাশাপাশি আবার এটাও বলছেন যে মমতা ব্যানার্জির মতো নেতৃত্ব একমাত্র অভিষেক ব্যানার্জি দিতে পারেন, যার জন্য অভিষেক ব্যানার্জির মধ্যে সেই গুণটা আছে যে মমতা ব্যানার্জির মতো নেতৃত্ব দিতে পারেন। অর্থাৎ কোথাও না কোথাও মনের কথা বলছেন যে ওনারা চাইছেন যে যাতে অভিষেক ব্যানার্জি, অর্থাৎ কুণাল ঘোষ চাইছেন যে অভিষেক ব্যানার্জিকেই নেতা হিসেবে দেখতে। আর এদিকে সুব্রত বক্সি, অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি হচ্ছেন মমতা ব্যানার্জির লবির লোক, উনি কিন্তু কোথাও না কোথাও বুঝিয়ে দিলেন যে আপনি যদি লোকসভা ইলেকশনে যদি আপনি লড়েন তাহলে মমতা ব্যানার্জির ফেসকে রাখবেন, অর্থাৎ প্রবীণ মানে হচ্ছে মমতা ব্যানার্জির লোক, এখানে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। আমি নেক্সট ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি। কোনো মন্তব্য করছি না, কিন্তু এটাও ঘটনা যে বাস্তবের উপর দাঁড়িয়ে 2021 সাল যখন তৃণমূল কংগ্রেস একাই বিজেপিকে হারালো আর সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস আলাদা লড়ে 294টার মধ্যে 0 পেল, ফলে এই বাস্তবের জমিতে দাঁড়িয়ে অতীতে আমরা একবার দেখেছি বিহারে আসন সমঝোতা করতে গিয়ে কংগ্রেস যতগুলি আসন নিয়েছিল আরজেডির কাছ থেকে, কংগ্রেসের আনুপাতিক হারে ফলটা এত খারাপ হয়ে গেল যে সেই জায়গাটা। কুণাল ঘোষের বক্তব্যে আমরা এটুকু তো পরিষ্কার বুঝতে পারলাম যে কংগ্রেসকে চরমভাবে কটাক্ষ করেছেন। এখানে আমরা পরিষ্কার জানি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের আজকেই নাকি সিট শেয়ারিং নিয়ে কনফার্ম হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম হেলডোল নেই। কংগ্রেসের সঙ্গে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসেরও ঠিক বনি বনা হচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের দাবি হচ্ছে 6টা সিট নিতে চায়,
কিন্তু তৃণমূল কংগ্রেস দুটোর বেশি সিট ছাড়তে রাজি না। এই নিয়ে কুণাল ঘোষও কিন্তু কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি, বলল যারা নিজেই শূন্য তারা আবার পশ্চিমবঙ্গ থেকে সিট চাইছে, তা আবার যেখানে নিজে জিরো সেই সমস্ত সিট চাইছে। আবার এটাও বললেন যে কংগ্রেস যে সমস্ত মানে জায়গাগুলিতে নিজে হেরেছে, অর্থাৎ মানে ইতিহাস সাক্ষী রয়েছে যে সমস্ত ইলেকশনে চরম বাজেভাবে কংগ্রেস হেরেছে, তো সেই সমস্ত কংগ্রেসকে পশ্চিমবঙ্গে এতগুলো সিট ছাড়া তো কোনো কথাই হয় না। মানে এরকম বক্তব্য পরিষ্কারভাবে কুণাল ঘোষ কিন্তু জানিয়ে দিয়েছেন। এবার আমি আপনাদেরকে জানাই যে সূত্র মারফত জানা যাচ্ছে কংগ্রেস গোটা ভারতে 350-এর ওপর সিট নিয়ে লড়াই করতে চাইছেন, যেখানে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশে চাইছেন একাই লড়াই করতে, আর বাংলা থেকেও চেয়েছেন 6টা সিট কংগ্রেস। কিন্তু এই যে এক্সপেকটেশন রয়েছে কংগ্রেসের, এটাতে কেউ কিন্তু শিলমোহর দিচ্ছে না বা কেউই কিন্তু এগ্রি করছে না। যেখানে পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি নিজেও বলে দিয়েছেন যে আমি ভাই পশ্চিমবঙ্গ থেকে 2টো সিট ছাড়বো, সেটা এবার নিজেদের মধ্যে কংগ্রেস আর সিপিএম ভাগ করবে নাকি কংগ্রেস একা নেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি পশ্চিমবঙ্গ থেকে কোনোরকম সিট ছাড়বো না। তাই কুণাল ঘোষের বক্তব্যের মাধ্যমে আরও বেশি করে ক্লিয়ার হয়ে গেলাম যে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের বনিবনা কিন্তু একদমই হচ্ছে না। এবার আমি চলে আসি আসল বিষয়, যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে 22শে জানুয়ারি যে রাম মন্দির উদ্ঘাটন রয়েছে সেই দিনই কিন্তু বিজেপি নিজেদের হেভি ওয়েটেড জায়গার ক্যান্ডিডেট অ্যানাউন্স করবেন। অর্থাৎ বিজেপি কিন্তু আর্ট গার্ড বেঁধে নেমে পড়েছেন লোকসভা ভোটের জন্য, যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের এখনও পর্যন্ত সিট শেয়ারিংয়ের তো কোনো সিদ্ধান্ত এলোই না। তার পাশাপাশি এই যে বিভিন্ন রকম আন্দোলন করার কথা ছিল যেটা জানুয়ারি মাসেই করার কথা, সেই সমস্ত নিয়েও কোনো রকম হেলডোল আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আবার বঙ্গ রাজনৈতিক ব্যাপারটাও অন্যরকম হয়ে যাচ্ছে, যেখানে অভিষেক ব্যানার্জি হয়ে গেছেন ভারী অভিমানী। এটাও কিন্তু কনক্লুশনে বলাই যায় যে মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে এইভাবে জোট করে একটা খুব ভালো জায়গায় পৌঁছে যাব, সেখানে সেন্ট্রালে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক না হোক অ্যাটলিস্ট হোম মিনিস্টারের জায়গাটা হয়তো পেয়ে যাবেন, যার জন্য সেন্ট্রালে চরমভাবে ফোকাস করেছিলেন আর বঙ্গ রাজনীতিটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জির হাতে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন দেখলেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকটা দলের নিজের নিজের মত রয়েছে আর কেউই কারোর সাথে মানে এক সমঝোতা করতে রাজি না, কেউই কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না, তখন মমতা ব্যানার্জি বুঝে গেলেন। তার পাশাপাশি সি ভোটার সমীক্ষা দেখে এটুকু তো আঁচ লাগিয়ে নিয়েছেন যে বিজেপির সঙ্গে এইভাবে হলে টক্কর দেওয়া চলবে না, তাই আবার বঙ্গ রাজনীতি নিজের হাতে নিয়েছেন, বঙ্গের তৃণমূল কংগ্রেসের কমান্ড নিজের হাতে তুলে নিয়েছেন। তাই অভিষেক ব্যানার্জি এখন ভারী অভিমানী, সেটাও শিলমোহর দিলেন কুণাল ঘোষ। যাই হোক, বঙ্গ রাজনীতি কোন দিকে যাবে সেদিকে অতি অবশ্যই নজর থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে আদিত্যা চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ভিডিওগুলি আপনার চেনা গ্রুপে প্রচুর শেয়ার করুন, কারণ আপনাদের যেমন সাপোর্ট দরকার সেরকম আমি চাই যে আরও লোকের সাথে আমি কনেক্ট করতে পারি, সেই জন্য অতি অবশ্যই আমার ভিডিও দেখার পর শেয়ার করবেন। তার পাশাপাশি অতি অবশ্যই সঙ্গে আদিত্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।